কছাৰী ৰজাৰ অন্তিম ৰাজধানী খাজপুৰৰ নাগাডুম অঞ্চলত হেমাকালী মন্দিৰ আছে। আজিও এই মন্দিৰত মহিলাক প্ৰৱেশ কৰিবলৈ দিয়া হোৱা নাই। এই মন্দিৰটো 17 শতিকাত ডিমাচা ৰজা তাম্ৰধ্বজ নাৰায়ণৰ হাতত প্ৰতিষ্ঠা কৰা হৈছিল। কোৱা হয় যে এটা সময়ত নৰবলি দিয়া হতো তাত। তদুপৰি মহিলাসকলে মন্দিৰত প্ৰৱেশ কৰিব নোৱাৰাৰ পৰম্পৰা আছিল। এতিয়াও মহিলাৰ মন্দিৰত প্ৰৱেশৰ অধিকাৰ নাই। শিলচৰ চহৰৰ পৰা বিমানবন্দৰলৈ যোৱাৰ পথত হালগংগা কালাচান আশ্ৰমৰ সন্মুখৰ পথটো পাৰ হৈ 5 কিলোমিটাৰ সেউজীয়া ধাননি পথাৰ আৰু চাহ বাগিচাৰ মাজেৰে পাৰ হৈ নাগাডুম আগষ্ট নগৰত পাহাৰেৰে আগুৰি থকা ওখ পাহাৰৰ মাজতেই অৱস্থিত হেমা মা মন্দিৰ দেখা পোৱা যায়। সেই মন্দিৰত এটা খালী ঠাইও আছে। কোৱা হয় যে তাত নৰবলি দিয়া হৈছিল। সেই ঠাইখন আজিও খালী ৰখা হৈছে। মন্দিৰৰ ভিতৰত মা কালীৰ কোনো মূৰ্তি নাই। আজিও মন্দিৰত ঘট পূজা কৰা হয়। তথ্য অনুসৰি কালী পূজাৰ অমাৱস্যাৰ নিশাত মাতৃক নৰবলি আগবঢ়াইছিল আৰু সেই সময়ত মহিলাসকলক মন্দিৰত প্ৰৱেশ কৰাত নিষেধাজ্ঞা আৰোপ কৰা হৈছিল। সেই 300 বছৰৰ পৰাই এই মন্দিৰত নাৰী প্ৰৱেশ নকৰে। বহুতে সেই পৰম্পৰা ভংগ কৰি মন্দিৰলৈ যাবলৈ চেষ্টা কৰিলেও কিন্তু তাৰ ফল ভাল নহল। ফলত এতিয়াও মহিলাসকলে মন্দিৰলৈ নাযায়। মন্দিৰ প্ৰতিষ্ঠাৰ প্ৰাৰম্ভিক দিনতেই মাতৃৰ মূৰ্তি মন্দিৰত আছিল। হেমামাৰ প্ৰতিমূৰ্তি চুৰি কৰি লৈ যায় একাংশ বাহিৰৰ লোকে। কিন্তু পথৰ আধা বাট যোৱাৰ পিছতেই মূৰ্তিটো চোৰৰ হাতৰ পৰা অদৃশ্য হৈ যায়। চুৰিৰ পিছত এই মন্দিৰত কোনো মূৰ্তি স্থাপন কৰা নহল। তেতিয়াৰ পৰাই ঘট পূজাৰ জৰিয়তে মাতৃক পূজা কৰা হয়। কালী পূজাৰ অমাৱস্যাত প্ৰতি বছৰে মাতৃক পূজা কৰা হয়। কোৱা হয় যে ৰজাৰ ৰাজত্বকালত বাৰ্ষিক কালী পূজাত নৰবলি দিয়া হৈছিল। এটা সময়ৰ পিছত ৰজাই নৰবলি প্ৰথা বন্ধ কৰি দিয়ে। পিছত তেতিয়াৰ পৰাই আজিলৈকে পাৰ, হাঁহ, ছাগলী আদি বলি দিয়া হয়। ইফালে কেইবাটাও কাৰণত মহিলাসকলক মন্দিৰত প্ৰৱেশ নিষিদ্ধ কৰা হৈছিল। মন্দিৰত ৰজাই কৰা প্ৰতিটো নিয়মৰ ওপৰত গভীৰ বিশ্বাস ৰাখি আজিও কোনেও নিয়ম উলংঘা নকৰে। মন্দিৰৰ পূজাৰীৰ বিষয়ে লোককথা আছে যে মন্দিৰত কোন পূজাৰীয়ে পূজা কৰিব সেয়াও মাতৃয়ে নিজেই সিদ্ধান্ত লয়। প্ৰতিদেৱৰে মাতৃ মন্দিৰত পূজা কৰা হয়। কিন্তু পূজা কৰিব বিচৰা এজনে আগদিনাই নিৰামিষ খাদ্য খাই আৰু পৰিষ্কাৰ কাপোৰ পিন্ধি মন্দিৰলৈ যাব লাগে। যদি তেওঁলোকে এই নিয়ম উলংঘা কৰে তেন্তে তেওঁলোকৰ ক্ষতি সাধন হ'ব বুলিও লোককথা আছে। প্ৰতিদেৱৰে বৰাক উপত্যকাৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা ভক্তসকলে মাতৃক পূজা কৰিবলৈ মন্দিৰত ভিৰ কৰে। আমাৰ নাম শ্ৰী ৰমানঞ্জন বৰ্মন। আমি সমবাৰী পূজা কমিটিৰ সম্পাদক বৰ্তমানে। তো এখানে যে পূজা হৈ চলতেছে এটা প্ৰত্যেক ৰবিবাৰে বৰ্তমানে পূজা চলি আছে। তো এখানে কাহিনী অনেক অনেক বিস্তৃত এবং অনেক লম্বা, যেটাকে এখন শর্টকাটে বলা খুবই মুশকিল। তো তথাপি আমি একটু সংক্ষেপে কিছুটা বলতে পারি। তো এখানে 1700 খ্রিস্টাব্দে যখন কাছারিরা জামায়ং থেকে স্থানান্তরিত হয়ে আসে তখনই এখানে স্থাপিত হয়। 1701 খ্রিস্টাব্দে এখানে রাজা তাম্রধ্বজ নারায়ণ এখানে সমাবাড়ি এখানে একটা মন্দির স্থাপিত করে এখানে পূজা দিতেন। তখন আমরা শুনেছি যে তখন এখানে বলি প্রথা বলি ছিল, যেমন মানুষ বলি দেওয়া। তো সেটা কিসের জন্য দেওয়া হতো তো সম্পূর্ণ তথ্য যদিও না জানি, তথাপি ওইটাই আমরা জানি যে যখন রণে যাওয়ার জন্য প্রস্তুত হতো, যেখানে যুদ্ধে জয়ের জন্য প্রাক্কালে এটা পূজা দিয়ে যেতেন বলে করে আমরা শুনেছি। তো এখানে তাম্রধ্বজ নারায়ণ, এখানে একটা প্রশ্ন আসে যায়, অনেকে প্রশ্ন করতে পারে যে 1740 খ্রিস্টাব্দে খাসপুর রাজবাড়ি স্থাপিত হয়েছে, কিন্তু 1700 খ্রিস্টাব্দে কীভাবে এখানে মন্দিরটা স্থাপন হয়েছে? তো এটার কারণ হলো কি, 1700 খ্রিস্টাব্দে মাইবাং থেকে এখানে স্থানান্তরিত হয়ে প্রথমে খাসপুরে থাকে না ওরা, এই যে গোয়াবাড়ি যেটাকে আমরা বর্তমানে গোয়াবাড়ি বলি, সেটার নাম পূর্বে ওয়াবাড়ি ছিল। সেখানে রাজারা ওখানে ইয়েতে থাকতেন। থাকার পরে পরবর্তীতে উনি খাসপুর স্থানান্তরিত করেন রাজবাড়ি। তো ওই যখনই কাছারি রাজারা এক জায়গা থেকে এই জায়গা যেতেন, তখন এই যে আমাদের আদি যেটা পূজা, যেটা আমাদের কী বলি, এটা যেটা আদি থেকে আমরা যেটাকে পূজা করে আসছি, পূজা অর্চনা করে আসছি, তো তখন আমরা
দেখতে পাই যে এখানে যতগুলো মন্দির আছে সেটা সবটাই আমাদের শক্তির পূজাই পূজা, যেটাকে আমরা দেখতে পাই শ্যামা কালী, রণচণ্ডী মন্দির, হ্যাঁ, আর দুর্গা পূজাও করতেন, সেটা দুর্গার যেটা সোনার মূর্তি এখনও বর্তমান আছে, আমাদের যে পূর্বে রাজারা মূর্তি পূজা করে গেছে সেটা সোনার মূর্তি, দুর্গা মূর্তি এখনও আছেন আমাদের বরকলাতে। তো যাই হোক, এখানে আমাদের রাজার এখানে কাশপুরে যতগুলো আমরা দেখেছি সব শক্তি পূজাই করে। তখন আমরা শুনতাম যে এখানে নরবলি দেওয়া হতো, তো নরবলি যখন দেওয়া হতো তখন এরা স্বাভাবিক যদি বলিটা দেখে তাহলে তারা নেতা হতে পারে, তারা ভয়ভীত হতে পারে, এবং শুধু মহিলা না বাচ্চারাও, কম বয়সের বাচ্চারাও এখানে আসা নিষেধ ছিল, কিন্তু এখানে এসে যায় অনেকে একটু বেশি হয়ে একটা, এখনও পর্যন্ত এখনও অবধি মেয়েরা এখনও অবধি এখানে নিষেধ, দু তিনবার চেষ্টা করা হয়েছিল কিন্তু আসার পরে ওদের অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, যার জন্য পরবর্তীতে কেউ সেটা সাহস করে নেই এবং আসেও না। যার না ডিমহাস থেকে এসেছিলেন, উনি এসেছিলেন, তার পরবর্তীতে উনি ওখানে গিয়ে ওনার অনেক ক্ষতি হয়েছে, তারপরে উনিও বলেছেন না কখনো ওখানে আর মেয়েরা যাবে না। হ্যাঁ, এইভাবে একটা কথা হয়েছে গ্রামের কি অনেক এত অঞ্চলের সবেরও ক্ষতি হয়েছে।